সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভাটিমারা বহুমুখী বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও তোমাদের সবাই ভালো আছি। আমি বিগত ক্লাসে তোমাদের সামনে উপস্থিত হয়েছিলাম, বিগত ক্লাসে আলোচনা করেছি নবদান বই প্রকারভেদ এবং এক ধরনের নবদান বই সম্পর্কে। আমি কিছু বাড়ির কাছে দিয়ে দিয়েছিলাম তোমাদের, আশা করি তোমরা সেটা সলিউশন করেছ। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব দুই ধরনের অবদান বই, ধারাবাহিক হিসাবে আমি দুই ধরনের অবদান বই আলোচনা করব। তোমরা সবাই সামনে বই খাতা কলম নিয়ে বসো। এক ধরনের অবদান বই এবং দুই ধরনের অবদান বই একটা মূল ইন্ডিক আছে, যেমন প্রাপ্তি দিক প্রদান, প্রাপ্তি এবং প্রদান দুইটাই একই জিনিস। প্রাপ্তি পাশে সকল প্রকার প্রাপ্তি আর প্রদান পাশে সকল প্রকার প্রদান একই মৌলিক। কিন্তু আগে আমি তোমাদের আগেও বলেছি যে এক বারের অবদান বইয়ে দশটা ঘর থাকে, কিন্তু সেখানে এক বারের অবদান বই বলা, কারণ সেখানে একটি মাত্র টাকা ঘর থাকে, উভয় পাশে একটি করে টাকা ঘর থাকে। আর আজকে আলোচনা করবো দুই ঘরের অবদান বই। দুই ঘরের অবদান বই দুই পাশে দুইটি করে টাকার ঘর থাকে, ডেবিট পাশে দুটি টাকার ঘর, নগদ টাকা ব্যাংক টাকা, ক্রেডিট পাশে ঠিক সেরকম দুইটি টাকার ঘর, নগদ টাকা এবং ব্যাংক টাকা। বর্তমান সামাজিক অবস্থার প্রেক্ষাপটে ব্যবসায়িক মন ব্যাংকের সাথে ওতপ্রোতভাবে জড়িত, যে সমস্ত বা যে সকল কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠান ব্যাংকের সাথে লেনদেন সম্পৃক্ত, ব্যাংক ছাড়া চলতে পারে না, সেই সমস্ত কোম্পানি বা প্রতিষ্ঠান বা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোই দুই ধরনের অবদান বই সংরক্ষণ করে, যার একটা বড় অংশ থাকে ব্যাংক টাকা। ব্যাংকে টাকা জমা থাকে, সেখান থেকে প্রয়োজন মতো পূরণ করবে এবং প্রয়োজন মতো সেখানে আবার জমা দেবে নিজেদের নিরাপত্তার জন্য। সেজন্য এখানে দুইটা টাকার ঘর বৃদ্ধি পেয়েছে, এজন্য দুই ধরনের অবদান বইয়ের সব সংখ্যা ঘরের সংখ্যা হয়েছে 12টা। এক ধরনের অবদান হচ্ছে 10টা, আর দুই ধরনের অবদান হলো 12টা। এখন একই জিনিস যে সমস্ত লেনদেন, এটা আগে আবার বলি তোমাদের ভালো করে শুনে নাও, নগদান বইতে নগদ লেনদেন তো হবে এবং কিছু লেনদেন ব্যাংকের মাধ্যমে হয়। যে লেনদেন গুলো ব্যাংকের মাধ্যমে হয় সেই লেনদেন গুলো ব্যাংক কলামের মধ্যে, ব্যাংকের মাধ্যমে যেটা খরচ হবে সেটা বলবে ব্যাংকের করে, আর ব্যাংকের মাধ্যমে প্রাপ্তি ঘটলে সেটা বলবে ব্যাংকের করে। আর নগদ টাকা লেনদেন হলে তো নগদের ঘরটা আছে, এটা নগদের ঘরে গিয়ে বলে। এখানে আরেকটা উল্লেখযোগ্য দিক, এক ঘরের দুবার মধ্যে পার্থক্য হল, একটা আছে একই জাতীয় লেনদেন, যেমন ব্যাংক থেকে টাকা ব্যবসায় প্রয়োজনে টাকা উত্তোলন করলে ব্যবসার টাকা ব্যাংকে জমা দিলে এই টাকাটা দুই দিকে এন্ট্রি হবে, এটাকে বলে কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা। কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা দুই দিকেই সেটা বসবে, উত্তোলন করলে ডেবিট পাশে ব্যাংক হিসাব আর জমা দিলে ক্রেডিট পাশে ব্যাংক হিসাব অপরদিকে বসবে নগদের হিসাব। এটা যাবে না হচ্ছে জমা দিলে ব্যাংক হিসাব ডেবিট, নগদের হিসাব ক্রেডিট। এখানে ব্যবসায়ের সম্পদ সাইড দুই দিকেই আলোচনা, একদিকে ব্যাংক ব্যালেন্স বাড়বে অন্যদিকে নগদ টাকা কমবে, তার মানে কি সম্পদ বা একদিকে বাড়বে আরেকদিকে কমবে, এই জন্য এটা দুই দিকে লিখতে হয়। এটা মনে রাখবে দুইটা জিনিস আছে দুই দিকে লিখতে হয়, ব্যাংক থেকে ব্যবসায়ের জন্য টাকা উত্তোলন করলে এবং ব্যবসায়ের টাকা ব্যাংকে জমা দিলে দুই দিকেই বসবে। এটা আমরা এই বিবরণের সাথে একটা ক বা সি দিয়ে সেটা ইন্ডিকেট করে দেবো। আমি এখন অঙ্কে যাচ্ছি, তোমরা সবাই লক্ষ্য করো কোম্পানির নাম নার্গিস অ্যান্ড ব্রাদার্স এর দুই ঘোড়া নবদান বই। নার্গিস অ্যান্ড ব্রাদার্স এর দুই ঘোড়া নবদান বই প্রথম অবস্থায় আছে হাতে নগদ ও ব্যাংকে জমা, হাতে নগদ ও ব্যাংকে জমা টাকার পরিমাণ প্রথম অবস্থায় মাসের প্রথম দিকে গত মাসের ব্যালেন্স বা উদ্বৃত্ত নিয়ে এই মাসের অঙ্ক শুরু হচ্ছে, এই মাসে হিসাব শুরু হচ্ছে, তাহলে এই মাসে আমার প্রথম দিন ব্যাংকে আছে 5000
নগদ আছে 7,000 টাকা। এইটা নিয়ে ব্যবসা শুরু করবো, এটা প্রাথমিক অবস্থায়। যে বিগত মাসে উৎকৃত এই মাসে আছে সেটা হবে ব্যালেন্স বিডি, এক তারিখে ব্যালেন্স বিডি নগদ আছে 7,000 টাকা আর ব্যাংক ব্যালেন্স আছে 5,000 টাকা, তাহলে এটা ডেবিট পাশে। যেহেতু এটা নগদ গ্যাস নিয়ে শুরু করবো, এটা প্রাপ্তি দিকে বসবে, প্রাপ্তির দিকে বসবে। এরপর নভেম্বর মাস তারিখ 2 পণ্য ক্রয় বাবদ চেক প্রদান, এই এখানে ব্যাংক এসে গেছে। পণ্য ক্রয় করা হয়েছে, ডাক প্যাকেটে চেক প্রদান করা হয়েছে, চেক যখনই প্রদান করা হবে তখনই ব্যাংকের পাতায় এসে যায়, যার কারণে এটা একটা খরচ প্রদান। তাহলে এটা ক্রেডিট পাশে নভেম্বরের 2 তারিখ ক্রয় হিসাব, যেহেতু চেক প্রদান করা হয়েছে ব্যাংকের সাথে সম্পর্কিত টাকাটা ব্যাংকে ঘরে বসেছে। তোমরা এটা ভালো করে লক্ষ্য করে দেখবে। গেল এটা 2 তারিখ। এরপর 4 তারিখ চেক মারফত পণ্য বিক্রয়, আগেরটা চেকের মাধ্যমে ক্রয় করা হয়েছিল, ক্রেডিট পাশে খরচ প্রদান করা হয়েছে, আর পরেরটা হলো চেকের মাধ্যমে বিক্রি করা হয়েছে। চেকের মাধ্যমে বিক্রি করা মানে প্রাপ্তি ঘটেছে, তাহলে এটা ডেবিট পাশে বসবে। 4 তারিখ বিক্রয় হিসাব, যেহেতু চেকের মাধ্যমে প্রাপ্তি ঘটেছে সেহেতু টাকাটা ব্যাংকে করে গিয়ে বসছে 6,000 টাকা, ঠিক আছে। এরপর আছে 7 তারিখ ব্যাংক হতে উত্তোলন, এইটা কোন টাইমটি বিপরীত দাখিলা, ব্যাংক হতে ব্যবসার জন্য টাকা উত্তোলন করেছে, তাহলে এটা 2 দিকে যাবে। এইটার যাবে দেখ, ব্যাংক হতে টাকা উত্তোলন যাবে দেখ, নগদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, তাহলে বিপরীত দিকে বসবে, ক্রেডিটটা ডেবিট পাশে দেবো, ডেবিটটা ক্রেডিট পাশে দেবো, ব্যাংক হিসাব নগদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে প্রথম দিকে ব্যাংক থেকে টাকা, আরো সহজ ভাষায় আমি বলি, যখন কোন ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হবে ব্যবসার প্রয়োজনে, ব্যাংক হিসাব টাকা ডেবিট পাশে দেবো আর অন্য পাশে দিব নগদ হিসাব। তাহলে ব্যাংক থেকে টাকা উঠে আছে, তাহলে ব্যাংক হিসাব 7 তারিখে ব্যাংক হিসাব ডেবিট পাশে টাকাটা বসবে নগদের পরে। এটা দেখলে এখানে ব্যাংক হিসাবের পড়া এখানে কোনটা দিচ্ছে, এইটা তো কি করে দেয় ক্রেডিট ডেবিট করে দেওয়া, এটা দুই পাশেই বসেছে, তাহলে সি বা ক লিখে ক্রেডিট ডেবিট করবো। আর অপর পাশে ওই 7 তারিখ ওই নগদান হিসাব, নগদান হিসাব যে পাশে নগদ হিসাব বসবে সেই টাকাটা বসবে ব্যাংকের ঘরে। এটাও এই যে দেখো হিসাবের পাশে ক বা সি তোমরা যেটাই লেখো, ক লিখলেও হবে সি লিখলেও হবে, এটা দিয়ে ডেবিট করে দেবে, তাহলে ব্যাংকের ঘরে বসলো 3,000 টাকা। তাহলে ডেবিট পাশে ব্যাংক হিসাব নগদের ঘরে বসে 3,000 টাকা, ক্রেডিট পাশে নগদের হিসাব ব্যাংকের ঘরে বসছে 3,000 টাকা। এটা হলো 7 তারিখ। তাহলে ব্যবসায়ী টাকা ব্যাংকে জমা দিলে এবং ব্যাংক থেকে উত্তোলন করলে কিভাবে করতে হবে সেটা তোমরা কিছুটা ধারণা পেয়েছ, এটা মনে রাখবে। এরপর নভেম্বরের 10 প্রাপ্য বিলের অর্থ ব্যাংক কর্তৃক আদায়, প্রাপ্য বিল একটা বিল আমি পাবো, সেই বিলের টাকাটা আমি ব্যাংকের মাধ্যমে পেয়েছি, তাহলে আমার প্রাপ্তি ঘটেছে। প্রাপ্তি যদি ঘটে তাহলে অবশ্যই ডেবিট পাশে, প্রাপ্য বিল হিসাব যেহেতু ব্যাংক কর্তৃক আদায় হয়েছে তাহলে টাকাটা অবশ্যই ব্যাংকে করে দিয়ে বলবে, ব্যাংক দিয়ে জমা হয়েছে, এজন্য ডেবিট পাশে প্রাপ্য বিল হিসাব ব্যাংকে করে 2,000 টাকা। এরপর আছে 13 তারিখ সাইডের নিকটে যে পাওনা বাবদ চেক প্রাপ্তি, সাইডের কাছে টাকা পাইতাম, সাইডের কাছে টাকা পাইতাম, তার পাওনা বাবদ একটা চেক পাওয়া গেছে, সাইডের নিকট হতে পাওনা বাবদ চেক প্রাপ্তি। এখানে সাইড হিসাব যেহেতু চেক পাইছি, সাইড হিসাব লিখতে পারবো এবং দেনাদার হিসাব লিখলেও চলবে, এত নাম আছে তারপর নাম লিখে দেবো, কার কাছ থেকে পাইলাম সাইডের কাছ থেকে, তাহলে ডেবিট পাশে যেহেতু প্রাপ্তি করছে তাহলে ডেবিট পাশে সাইড হিসাব, যেহেতু সাইডের কাছ থেকে কি পাওয়া গেছে চেক প্রাপ্তি, চেক পাইছে তাহলে চেকটা অবশ্যই ব্যাংকের ঘরে গিয়ে বসবে, নগদ তো পাওয়া যায়নি, চেক পাওয়া গেছে, চেক তাহলে ব্যাংকের সাথে সম্পৃক্ত, ব্যাংকের ঘরে গিয়ে বসবে। এরপর আছে 26 তারিখ মালিক কর্তৃক উত্তোলন, মালিক ব্যবসা থেকে নিজের প্রয়োজনে টাকা নিয়ে গেছে। দেখো উত্তোলন দুই প্রকার, একটা আছে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন আর একটা ব্যবসায়িক প্রয়োজন উত্তোলন। আমি ইতিপূর্বে আলোচনা করেছি ব্যবসায়িক প্রয়োজনে উত্তোলন যেটা করবে সেটা 2 দিকে যাবে, কন্ট্রাক্ট হবে, আর ব্যক্তিগত প্রয়োজনে মালিক যেটা ব্যবসা থেকে নিয়ে যাবে সেটা শুধু একদিকে সেটা খরচ হিসাবে দেখাতে হবে। তাহলে 26 তারিখ মালিক কর্তৃক উত্তোলন 1,500 টাকা, তাহলে এখানে 26 তারিখ উত্তোলন হিসাব মালিক কিন্তু নগদ টাকা নিয়ে গেছে, এখানে ব্যাংকের কথা বলে নাই, নগদ টাকা নিয়ে, তাহলে নগদের পরে 1,500 টাকা, এটা খরচ, এটা প্রদান।
দিল, তোমার পাশে ব্যাংকে টাকা আছে, সেই ব্যাংকের টাকার বিপরীতে তোমাকে সুদ মঞ্জুর করলো, সুদ দিল, তাহলে সেটা কি প্রাপ্তি গণনা প্রদান করলো? তাহলে অবশ্যই ব্যাংক যখন সুদ মঞ্জুর করলো আমাকে দিল, এটা হলো প্রাপ্তি গণনা। যদি সুদ কর্তন করতো ব্যাংক চার্জ করতো তাহলে বলতো ক্রেডিট পাশে কেটে নেওয়া, আর সুদ মঞ্জুর করলো মানে সুদ দিল, তাহলে এটা অবশ্যই প্রাপ্তি করেছে। যেহেতু ব্যাংক সুদ মঞ্জুর করে তাহলে টাকাটা ব্যাংকে পরে করবে, তাহলে ডেবিট পাশে প্রাপ্তি ৩৯ নভেম্বর ব্যাংক সুদ হিসাব টাকাটা ব্যাংকে করে ৫০০ টাকা। এই লেনদেন ছিল অ্যাকাউন্টের ব্যালেন্স বা উদ্বৃত্ত। কিভাবে ব্যালেন্স বা উদ্বৃত্ত করবো? ঠিক আগের মতোই আমরা কি সবে করেছি, ক্লাস আগে এক করোনা অবদান বইয়ে তোমাদের এই উদ্বৃত্ত সম্পর্কে আলোচনা করেছি, আজকেও ঠিক সে একই রকম। এইদিকে নগদ টাকা আছে, এদিকে ডেবিট পাশে নগদ টাকা আছে, এই নগদের সাথে এই নগদের উদ্বৃত্ত হবে, এই ব্যাংকের সাথে এই ব্যাংকের টাকা উদ্বৃত্ত হবে। তাহলে এখন তোমরা লক্ষ্য করো, আমরা ব্যবসায়ে নভেম্বর মাসে কত টাকা নগদ আয় হয়েছে? মোট নগদ আয় হয়েছে হলো ১১,০০০ টাকা, ১১,০০০ টাকা। আর আমার এই মাসে নগদ খরচ হয়েছে ৪,৫০০ টাকা, তাহলে ১১,০০০ থেকে ৪,৫০০ টাকার খরচটা বাদ দিলে যে বেতন বেশি দিয়ে হলো উদ্বৃত্ত, সেটাকে আমরা যে মাসে নগদ করতেছি ওই মাসের শেষ তারিখ ব্যালেন্স সিডি দিয়ে টাকা করে বসবো, তাহলে আমার উদ্বৃত্ত এই মাসে নগদ উদ্বৃত্ত থাকলো ৬,৫০০ টাকা, এটা হাতে থাকলো, এটা পরবর্তী মাসে আমাদের আবার কার্যক্রম যখন শুরু হবে তখন সে পরবর্তী মাসে যাবে। এরপরে ব্যাংক ব্যালেন্স, ব্যাংক উদ্বৃত্ত কত টাকা, ব্যাংকে আমার ব্যাংকের মাধ্যমে এই মাসে আয় হয়েছে ২১,৫০০ টাকা, ব্যাংকের মাধ্যমে এই মাসে আয় হয়েছে আমার ২১,৫০০ টাকা, টোটাল ২১,৫০০, কিন্তু খরচ হয়েছে কত, আমার খরচ হয়েছে হলো ৯,০০০ টাকা, ৯,০০০ টাকা। তাহলে ২১,৫০০ টাকা থেকে ৯,০০০ টাকা খরচ বাদ দিলে যেটা থাকে সেটা উদ্বৃত্ত, তাহলে ওই খরচটা বাদ দিয়ে আমার উদ্বৃত্ত হয়েছে ১২,৫০০ টাকা, এটা হলো ব্যালেন্স সিডি। আমি আগে আগে ক্লাসে বলে সেই ক্লাসে বলি যে অঙ্ক শেষে হিসাব বিজ্ঞানের অঙ্ক শেষে যদি সমান্তরাল রেখা টানতে হয়, এই সমান্তরাল রেখা টানা মানে ধরে নিতে হবে অঙ্ক এখানে শেষ, এখানে সমাপ্ত। এখন এই ব্যালেন্স সিডি আমি আগের দিনও বলেছি, ব্যালেন্স সিডি অর্থ কি, উদ্বৃত্ত স্থানান্তরিত হবে বা নিচে নিতে হবে, উদ্বৃত্ত স্থানান্তরিত হবে, তার মানে কি নভেম্বর মাসের অঙ্কের উদ্বৃত্ত আছে আমার নগদ ৬,৫০০ টাকা আর ব্যাংক ব্যালেন্স আছে ১২,৫০০ টাকা। এরপরে ব্যাংক ব্যালেন্স ব্যাংক উদ্বৃত্ত আছে আমার কত, ১২,৫০০ টাকা। তাহলে এইটাকে আমরা পরবর্তী মাসে যখন স্থানান্তর করবো সেটা হবে হলো ডিসেম্বর মাস, পরের মাসে ডিসেম্বর মাসে পরের মাসের ১ তারিখ, তাহলে পরের মাস হলো ডিসেম্বর, ডিসেম্বরের ১ তারিখে ব্যালেন্স বিডি নিচে সমান্তরাল রেখা, এই সমান্তরাল রেখার নিচে আমরা লিখবো যে মাসে সিডি হবে তার বিপরীত পাশে উল্টা দিকে, তাহলে বিপরীত পাশ ডেবিট। এখন এই মাসে ব্যালেন্স সিডি নগদ উদ্বৃত্ত ৬,৫০০, এই নগদ উদ্বৃত্ত নগদের ঘরে ৬,৫০০, আর ব্যাংক উদ্বৃত্ত ১২,৫০০, এই ব্যাংক টাকার ঘরে ১২,৫০০ টাকা। যুক্ত শিক্ষার্থী কিন্তু তোমরা মনোযোগ দিয়ে হয়তো আমার ভাষা শুনেছো, আমি আশা করব তোমরা এ অনুযায়ী আমি যে ক্লাসটা তোমাদের করলাম দুই ভরা নবদান বই, তোমরা যদি বসতে না পারো কিছু কিছু জায়গায় তাহলে তোমরা আমার সাথে শেয়ার করতে পারো, আমি তোমাদের কোনো প্রশ্ন থাকলে তার উত্তর আমি যে কোনোভাবে দেওয়ার চেষ্টা করব। আমি তাহলে কি আমি এখন বুঝতে পারি
ঠিক আছে, তোর বাড়িতে এগুলো নিয়ে একটু চেষ্টা করবে আর পাঁচটা মনোযোগ সহকারে তোমরা দেখার চেষ্টা করবে। আশা করি তোমরা হোক সবাই উপকৃত হবে। এই আশা ব্যক্ত করে আমি আজকের মতো এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাই বাড়ি থেকে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং বাড়িতে ফিরে ভালো করে সাবান পানিতে হাত ধুয়ে তারপর তোমার জন্য কাজ করবে। ধন্যবাদ সবাই।